আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি। আশা রাখছি যে আমার বন্ধুরা যে যেখান থেকে বসে আমার এই রেগুলার লাইফের নিউ আপডেটের ব্লগগুলি দেখেন না কেন, সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। তো আরেকটি হচ্ছে, আজকে একটা কোনো ব্লগ নিয়ে আসেনি, আজকে হচ্ছে ডাইরেক্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর যেটা দেখতে পারতেছেন আপনারা সেটা হচ্ছে রসুন মরিচের কুচলা বলে আর কি বিহারিতে এটাকে, আর এটা বিহারি একটা ভর্তা স্টাইল আপনাদেরকে দেখাবো আজকে আমি। আর বাঙালির এটাকে ভর্তা নামে চিনে। আর এটা করতে কিন্তু বেশি উপকরণ লাগে না, শুকনো মরিচ লাগে, রসুন লাগে, আর সরিষার তেল লাগে, আর পরিমাণ মতো লবণ, আর কিছুই লাগে না। তো প্রথমে হচ্ছে 6-7টা বড় যেই রসুনগুলো সেগুলো হচ্ছে সুন্দর করে ভাগ ভাগ করে নিয়েছে, মানে কোঁয়াগুলো বের করে নিয়েছে ভিতর থেকে 6-7টা আর কি। তো সেগুলোকে হচ্ছে চুলার উপরে টেলে নিচ্ছে একটু, কিছু ছোটও থাকে রসুন, কিছু আবার বড়ও থাকে। তো ছোটোগুলো হচ্ছে একটু চুলাতে থাকতে থাকতে নরম হয়ে যায়, তো সেগুলো হচ্ছে নামিয়ে নেবে আর কি, একটা একটা করে আপনারা নামিয়ে নেবেন। তারপর হচ্ছে বড়গুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে বড়গুলো নামিয়ে নেবেন। তো এখানে হচ্ছে কাঁচা মরিচও হচ্ছে, আর এখানে হচ্ছে মরিচ একটু বেশি আনা হয়েছে, তো এখানে দেখতেই পারতেছেন অল্প একটু মরিচ নিয়েছে, প্রায় 100 গ্রামের মতো আর কি। তো রসুন তো মানে ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে কাঁচা মরিচটা, মানে কাঁচা মরিচ না সরি, শুকনো মরিচটা ভেজে নিবে আর কি। তো ভাজার পরে হচ্ছে চুলাটা এরকম আছে রেখে ভাজতে হবে, রসুন এইভাবে ভাজবেন, তারপর শুকনো মরিচটা এইভাবে ভাজবেন আর কি আপনারা। তো রসুনটা হচ্ছে এরকম সিদ্ধ হবে, মানে খোসা ছাড়িয়ে নেওয়ার পর, আমি হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মরিচটা মানে শুকনা মরিচটা হচ্ছে হয়ে যাওয়ার পরে একটু চুলা থেকে নামিয়ে রাখবেন, রাখতে রাখতে কি হবে কি জানেন, এটা হচ্ছে একটু মচমচে হয়ে যাবে, আপনাদেরকে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এটা ট্রাই করতে পারেন, ভালোই লাগে। তো আপা হচ্ছে সবগুলো শুকনো মরিচ সরি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর শুকনো মরিচের ডাঁটুগুলো হচ্ছে ফেলে দিচ্ছে। আর এটাকে এই কারণে কুচলা বলে, বুঝতে পারতেছেন, একটা বড় একটা গর্তওয়ালা ডেক্সির ভিতরে এই হাম্মান দিস্তারে, হাম্মান দিস্তাটা দিয়ে মরিচগুলো হচ্ছে মানে ভেঙে ভেঙে নিবে, চিলি ফ্লেক্সের মতো করে নেবে আর কি, তো এরকম আর কি। তো আবার কেউ চাইলে বেশি হলে হাম্মান দিস্তায় করতে পারেন, বা কাঠের যে হাম্মান দিস্তা সেগুলা, তো আপ মানে যেহেতু অল্প একটু করবে তার কারণে হচ্ছে, আর আপা সবসময় এইভাবে করে, তো একটু ভর পাওয়ার জন্য হচ্ছে দুই দিকে দুইটা পা দিয়ে চিপ্পার মধ্যে রেখে ডেকসিটা এরকম হচ্ছে মানে কুচলা করে নেবে, তার কারণে এটাকে কুচলা বলে, মানে একদম চিলি ফ্লেক্সের মতো গুঁড়া করে নেবে এভাবে করে করে। আর মরিচ যদি মানে মচমচে না হয় তাহলে কিন্তু এটা হবে না, আড়া ভাঙা থেকে যাবে আর কি। তো এই যে চিলি ফ্লেক্স রেডি আর কি, কুচলাটা রেডি, রসুন মরিচের ভর্তা উঠিয়ে নিয়েছে ডেক্সি থেকে। আর এখন হচ্ছে যে রসুনগুলো আর কি মানে ভাজার পরে সিদ্ধ হয়ে গিয়েছে, তো সেগুলোও হচ্ছে আম্মান দিস্তাটা দিয়ে ডেক্সিটার মধ্যে হচ্ছে পিষে নেবে আর কি, একটু আড়া আড়া থাকলেও সমস্যা নেই। আর এটা হচ্ছে বছর জুড়ে অনেকদিন সংরক্ষণ করা যায়, 3 থেকে 4 মাস বলেন বা 4-5 বছর ধরে এগুলো সংরক্ষণ করে রাখা যাবে, কোনো সমস্যা নেই। তো এদিক থেকে হচ্ছে যে আপা হচ্ছে এই রসুন যে পিষে নিয়েছে সেগুলো হচ্ছে যে কুচলাটা মরিচের কুচলাটার মধ্যে নিয়ে নিয়েছে, আর যে চামচটা দেখতে পারতেছেন এটার হচ্ছে 3 চামচ লবণ নিয়েছে। তো লবণ নিয়েই হচ্ছে, আর পরিমাণ মতো সরষের তেল দিবে যে সেটা আমি আপনাদেরকে কাউন্ট করে বলতে পারতেছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে 3 বারে হচ্ছে সরষের তেল দিয়েছে, এটা আপনারা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝে নিতে পারবেন যে কতটুকু তেল লেগেছে আর কি। আর ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এই ভিডিওটা থেকে। অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারবেন, আর যারা ভর্তা প্রেমিক তাদের কাছে তো কোনো কথাই নেই। তো সরষের তেল দিয়ে হচ্ছে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছে, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে, আর আদার্স কিন্তু কোনো কিছু দিবে না, এটা আপনি বক্স ভরে বলেন, মানে এয়ারটাইট কন্টেনার বলেন, বা কাঁচের জারগুলো বলেন, অনেক দিন ধরে সংরক্ষণ করে এটা আপনি ফ্রিজারেও রেখে দিতে পারবেন, আবার হচ্ছে নিচেও হচ্ছে ডাইনিং টেবিলে রেখে দিলেন, বা খাওয়ার সময় হচ্ছে একটু খেতে পারবেন আর কি, কোনো ভাজে ভুজি বা যখন মন চায় আর কি তখন খেয়ে নিতে পারবেন এটা। আর আমার ছোটো আপা হচ্ছে একটু বিহারি আর কি, তো তার কারণে উনি হচ্ছে একটু বিহারি স্টাইলের রান্নাগুলো বেশিরভাগ করে, তার জন্যই এই রসুন মরিচের কুচলা আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করা।
অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রিপশনের পর পাশে থাকা যে বেল আইকনের যে অল অপশনটি সেটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যে নিত্য নতুন যে নিউ আপডেটেড ব্লগগুলি আপডেট করব সেগুলোর নোটিফিকেশন পাওয়া মাত্র সহজেই দেখে নিতে পারবেন আমার ব্লগগুলি। তো এই দিক থেকে হচ্ছে সব ম্যাশ করা হয়ে গিয়েছে আর কি, এরকম লুক এসেছে। আর এটা হচ্ছে আমার পাঁচ ছয় মাস হয়ে গিয়েছে আর কি, ফ্রিজারে সংরক্ষণ করে রেখে দিয়েছে এয়ার টাইট কন্টেনার যে বক্সগুলো আছে সেগুলোতে। তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে দেখেন খুব সুন্দর হয়ে আছে আর কি ভর্তাগুলো, আপনাদের যাতে বিশ্বাস হয় আর কি তার কারণে। তো এই যে ফ্রিজে রেখে দেওয়ার একটা যে ভাব, তো সেটা আর কি। তো এদিক থেকে হচ্ছে আপা হচ্ছে আমাকে এটা একটা কাঁচের জারে ভরে হচ্ছে আমাকে দিয়ে দিবে, আমি যাতে সংরক্ষণ করে রেখে অনেকদিন খেতে পারি আর কি। আর অল্প করে আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এই অনুযায়ী হচ্ছে আর মরিচটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, রসুনটাই বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুন দিলেই মজাটা বেশি পাওয়া যায়। আর মরিচের উপরেই কিন্তু ডিপেন্ড করবে ঝালটা আর কি, যে কতটুকু ঝাল বা কতটুকু মিষ্টি খাবেন। তো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।